নমস্কার, বাংলা বলছি চ্যানেল থেকে বিপ্লব দাস বলছিলাম। একদিকে যখন দীপাবলি উৎসবে মাতোয়ারা আমাদের এই দেশ, তখন এই বাংলা রাজনীতির নানা রকম বিষয় নিয়ে মেতে রয়েছে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে রাজ্য বিজেপিতে আবারও একটি খবর ঘুরে বেড়াচ্ছে, যেটি যে রাজ্য বিজেপির সংগঠনগত পরিবর্তন কি আবার হচ্ছে, আবার কি যিনি এখন বর্তমান রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার, সেই সুকান্ত মজুমদারের জায়গায় নতুনভাবে কি কাউকে রাজ্য সভাপতি করা হচ্ছে, এবং তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এই প্রশ্নই চারদিকে ঘুরপাক খাচ্ছে। এবং তাই নিয়ে প্রাক্তন যিনি এ রাজ্যের রাজ্য সভাপতি ছিলেন, বর্তমানে বিজেপি সর্বভারতীয় সহসভাপতি এবং মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ প্রতিক্রিয়া দিয়েছেন, প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার, কিন্তু দুজনের প্রতিক্রিয়াতেই একটা কোথাও যেন নিউট্রালি একটা কথা আমরা শুনতে পেয়েছি। কিন্তু প্রশ্ন উঠছে যে সত্যিই কি বিরোধী দলনেতার পদ ছেড়ে বা পদে থেকে শুভেন্দু অধিকারী দায়িত্ব পাবেন, এ রাজ্যের বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব, আর তিনি দায়িত্ব নেন তাহলে কি তিনি বিরোধী দলনেতার পদে থাকতে পারবেন? আরএসএস কি মেনে নেবে শুভেন্দু অধিকারীর মতন একজন নেতাকে, যিনি আগে তৃণমূলে ছিলেন, তারপরে তিনি বিজেপিতে এসেছেন, তাকে হঠাৎ করে রাজ্য সভাপতির দায়িত্ব? আবারও আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষ রাজ্য সভাপতির পদ থেকে সরে গিয়ে যখন নতুনভাবে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতির পদ পেয়েছেন, তারপরে যে গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখেছিলাম সংগঠনে, তারপর সেটা ধীরে ধীরে একটা জায়গাতে এসেছে, এই জায়গাটায় আবারও শুভেন্দু অধিকারীকে নিয়ে এসে কি সেই বিড়ম্বনার মধ্যে পড়তে হবে না তো রাজ্য বিজেপিকে? আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন শুভেচ্ছা, হ্যাঁ, কালীপুজো, দীপাবলি, অনেক শুভেচ্ছা। প্রশ্ন যেটা, শুভেন্দু অধিকারী কি মনে হয় যে রাজ্য সভাপতির পদ দেয়া হবে বা ডিসেম্বর বা জানুয়ারিতে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। এটা অনেকে বলছে যে হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে সরকারি দল তৃণমূলের তরফে, যাতে একটা আবার ওই বিজেপির যে গোষ্ঠীদ্বন্দ্ব মাথাছাড়া দেয়, এরকম একটা বিষয়। আর সত্যি কি যদি দেয়, তাহলে কি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পদ দের সঙ্গে এই নেবেন? এবং যদি সত্যি সত্যি তাকে দেওয়া হয়, তাহলে কি বিরোধী দলনেতার পদ থাকবে, কি মনে হচ্ছে? বিপ্লব, প্রথমত আসলে যেটা হাওয়ায় উঠছে এই কারণেই যে রাজ্য বিজেপি সভাপতির পদে নির্বাচনের যে সম্ভাবনা আছে সেটাকে ঘিরেই আজকে এগুলো স্পেকুলেশন গুলো অনেক বেশি করে আসছে, যে নির্বাচন হলে সেখানে কি সুকান্ত মজুমদার থাকবেন, নির্বাচন ধরবেন বা না অন্য কেউ হবে। ফলে সেটাকে কেন্দ্র করেই আজকে তুমি যেটা বলতে পারো জল্পনা, সেই জল্পনা আজকে সারফেসে এসেছে যে তাহলে কি অন্য কেউ। দেখো বিপ্লব, এটা সব থেকে বড় জিনিস, বিজেপি এমন একটা পার্টি যে আর কি তুমি চর্চা বা এরকম করলে বা সেটা সেন্ট্রাল লিডারে মেনে নিল, এত এই সরল রেখায় বিজেপি কোনোদিন চলে না যে কেউ কারোর নাম ভাবলো, চললো, প্রচার হলো, তাকে বসিয়ে দেওয়া হলো। বিজেপি পার্টি এরকম সরল রেখায় খুব একটা আমি চলে বলে আমি জানি না। কিন্তু যেটা হচ্ছে বিপ্লব, সেটা হচ্ছে ধরো এই জল্পনায় যেটা আখেরে ক্ষতি হচ্ছে সেটা রাজ্য বিজেপিরই হচ্ছে। একদম, আমরা আমরা দেখেছিলাম যে রাজ্য বিজেপি লাস্ট যে নবান্ন অভিযান করলো বিপ্লব, তাতে একটা ঐক্যবদ্ধ চেহারা দেওয়ার চেষ্টা হয়েছিল, যদিও সেই ঐক্যবদ্ধ চেহারা শেষ পর্যন্ত কতদূর আর কি ছিল, যদিও কর্মীরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু নেতারা আমরা দেখিনি কোনো এক ঐক্যবদ্ধ রূপ। কোনো নেতা আগেই লালবাজারে চলে গেলেন, কেউ পুরো থাকলেন, কেউ আবার মাঝপথে আন্দোলন প্রত্যাহার করে দিলেন, নেতাদের মধ্যে আমরা ডিফারেন্সটা দেখেছিলাম। ফলে নেপাল নেতাদের মধ্যে যদি ডিফারেন্সটা থাকে বিজেপি, তাহলে কর্মীদের মধ্যেও তো একটা দ্বিধা দ্বন্দ্ব সেটা কাজ করে, কারণ আলটিমেট লড়াইটা তো বুথে কারা দেয়, কর্মীরা দেয়। ফলে এবার তুমি যেটা বললে সেটা হচ্ছে বিরোধীরা, বিরোধীরা তো চেষ্টা করবেই বিপ্লব, বিরোধীদের বা অন্যান্য শাসক দল, অন্য ধরো সিপিএম বা কংগ্রেস, তারা তারা তো সবসময় চেষ্টা করবে যে বিজেপির মধ্যে যাতে গোলমালটা দেখানো যায় বা কিছু। কিন্তু তুমি যদি খালি চোখে দেখো বিজেপি, তাহলে কিন্তু বিপ্লব এখনো পর্যন্ত যদি আমরা দেখি
যে তোমার আর কি এক সুরে বিজেপি, রাজ্য বিজেপি এক সুরে বাদছে না, বিপ্লব নানা ইস্যুতে নানা ভিন্ন মত তাদের সামনে চলে আসছে, কিন্তু সবাইকে যে এক ভাবে থেকে একটা প্ল্যাটফর্ম থেকে যাওয়া, একসাথে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু বিপ্লব কোন একটা জায়গায় অভাব দেখা যাচ্ছে। এবং আমরা যেটা দেখেছি বারবার করে যে সেন্ট্রাল লিডারশিপ আসছে প্রতিনিয়ত, তারা কিন্তু একটা বার্তাই বারবার দিচ্ছে বিপ্লব, সেটা হচ্ছে একসাথে চলার বার্তা, ঐক্যবদ্ধ হওয়ার বার্তা। একদম তাই, সেটা তাদের পর্যবেক্ষক তারা আসছেন, মন্ত্রীরা যারা আসছেন, দুটো জিনিস দিচ্ছেন, একটা হচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা বিপ্লব, আর দ্বিতীয়টা হচ্ছে বুস্তরে যাওয়ার বার্তা। তাদের কোনো সময় মনে হয়েছে যে বুস্তরে তাদের যে কর্মী সংখ্যা, সেই খাতায় কলমে যে কর্মী সংখ্যা, সেই কর্মী সংখ্যা হয়তো নেই, তাই জন্য তারা প্রতিটা বুথে 15 জন করে কর্মী চাইছেন এখন আপাতত, এখন যে একটা সংগঠন গড়ে তোলার কাজে সেই 15 জন কর্মী প্রতিটা বুথে তারা যদি মনে করেন যদি মাটি কামড়ে পড়ে থাকতে পারেন, কারণ 2 দিন পর বিজেপির পঞ্চায়েত ভোট বিপ্লব, এবং পঞ্চায়েত ভোট মানে আমরা জানি গ্রাম বাংলা দখলের লড়াই, সেই গ্রাম বাংলা দখলে যারা এগিয়ে থাকবে স্বাভাবিক আগামী লোকসভা ভোটের আগে তারা অনেকটা দূর এগিয়ে যাবে বিপ্লব, সেখানে যদি ঐক্যবদ্ধ বিজেপি না আসে বিপ্লব, তাহলে লাভ তো লাভ হবেই না বিপ্লব। এই জায়গা থেকে ঐক্যবদ্ধ তো একটা জায়গা ঠিকই আছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে দুটো বিষয়, একটা হচ্ছে যে শুভেন্দু দিক কি দায়িত্ব নেবেন, এক কারণ বিভিন্ন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তাতে শুভেন্দু দিকটি চান না তিনি রাজ্য সভাপতি হন, তিনি বিরোধী দলনেতার পদেই থাকতে চান, কারণ রাজ্য সভাপতি আর বিরোধী দলনেতা এই দুটো পদের মধ্যে ভারী অবশ্যই বিরোধী দলনেতার পদ, সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী কি দায়িত্ব নেবেন বলে মনে হয়? দেখো বিপ্লব, শুভেন্দু অধিকারী নেবেন থেকে বড় কথা হচ্ছে শুভেন্দু অধিকারীর ইচ্ছার উপর নির্ভর করবে না, ইচ্ছাটা হবে বিজেপি আর কেন্দ্রীয় নেতৃত্ব থেকে উনিকে চাইবেন। এবং আবার আবারও বলছি বিপ্লব, কেন্দ্রীয় নেতৃত্বকে তো আগে মনে করাতে হবে যে সুকান্ত মজুমদারকে সরাবে কিনা বিপ্লব, সেটা আমার কাছে যেটুকুনি বিপ্লব আগে যেটুকুনি আমি খবর পেয়েছিলাম যে তুমি জানো যখন অর্জুন সিংরা দল ছেড়ে দিলেন, অর্জুন সিং তার আগে অর্জুনরা যে একটা দাবি নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে বিজেপির কাছে গিয়েছিলেন এবং জেপি নাড্ডাদের কাছে দাবি করেছিলেন যে শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতিকে করার, স্বাভাবিকভাবেই যে এখন রাজ্য বিজেপির যে সমস্ত নেতা আছেন সাংগঠনিক দিক দিয়ে শুভেন্দু অধিকারীর দক্ষতা অনেক বেশি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, অনেক এগিয়ে আছে শুভেন্দু অধিকারীর দক্ষতার দিক দিয়ে, আজকে সাংগঠনিক দক্ষতা শুভেন্দু অধিকারী ছিল বলে আমরা যখন জানি তৃণমূল কংগ্রেসে উনি যে যখন দায়িত্বে ছিলেন ওনাকে অনেকগুলো জেলার দায়িত্বে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে, কারণ ওনার সাংগঠনিক দক্ষতার জন্যই দেওয়া হয়েছিল নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের তরফে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এবং এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার পর বিজেপির র্যাঙ্ক অ্যান্ড ফাইল তারাও কিন্তু শুভেন্দু অধিকারীকে নেতা হিসাবে গ্রহণ করে নিয়েছে, তো ফলে দেবে কি দেবেন না এটা শুভেন্দু অধিকারীর চাওয়া বা না চাওয়ার উপর ইচ্ছা করে না বিপ্লব, এটা পুরোটাই সেন্ট্রাল লিডারশিপের সিদ্ধান্ত। এবং আমরা ধরো কিন্তু কিছু কিছু প্রশ্ন থেকে যায় বিপ্লব, ধরো আমরা পুরোটাই তো আলোচনাটা করছি অ্যান্ড বার্ডসের উপরে, হবে কি হবে না আমরা জানি না, একটা জল্পনা চলছে তার উপরে আমরা আলোচনাটা করছি, তাই তো পুরো আলোচনাটাই তাই, কিন্তু কিছু জিনিস বিপ্লব সেটা হচ্ছে ধরো আজকে প্রধান ইস্যু বিজেপি বা বিরোধীদের যাই হোক সেটা হচ্ছে দুর্নীতির ইস্যু, ওকে তো দুর্নীতির ইস্যুতে আজকে তৃণমূল কংগ্রেসকে তারা চেপে ধরছে, সারদা হোক সেটা নারদা হোক সেটা টেট হোক বা যাই হোক নানা রকম দুর্নীতির ইস্যুতে চেপে ধরছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি শুভেন্দু অধিকারী আমি মেনে নিই যদি হয় সভাপতি কোটাঙ্ক এখনো জানি না সেটা যেহেতু আমরা পুরোটাই জল্পনা, তাহলে যে দুর্নীতির ইস্যুতে ধরো বিজেপি এতটা সরব সেই দুর্নীতির ইস্যুটা কি তাদের অন্যতম তারা এরপরে ব্যবহার করতে পারবে, কারণ তাদের বিরুদ্ধেও যেমন তৃণমূল কংগ্রেস বলবে তেমন সিপিএম বলবে তেমন কংগ্রেসও তার একই জিনিস প্রচার করবে, সেই জিনিসটা কি অনেকটা যে প্রচারের অভিমুখ সেই জিনিসটা কি ভোতা হয়ে যাবে না বিপ্লব? হ্যাঁ একদম, এটা এটা যেমন একদিকে, আরেকদিকে হচ্ছে যে আমরা দেখেছি বিজেপির সাংগঠনিক বিষয়ে আরএসএস এর একটা প্রত্যক্ষ প্রভাব থাকে, সেই জায়গা থেকে আরএসএস কি মনে হয় যে শুভেন্দু অধিকারীকে মেনে নিয়ে বা শুভেন্দু অধিকারীর যতই দক্ষতা থাক সেই দক্ষতাকে মেনে নিয়ে তাকে এই ক্ষমতা দেওয়ার পক্ষে থাকবে? বিপ্লব এখনো পর্যন্ত দেখো বিজেপির কোনো এতে আরএসএস আর কি ঘোষিত ভাবে কোনো সময় সামনে থাকে না, কিন্তু আমরা জানি যে যে কোনো জিনিস আর কি
আর কি আরএসএস বিজেপি পরামর্শ দেয় সেটা গ্রহণ করা বা না করা, সেটা আরএসএস ঘোষিত ভাবে তো কোনো সময় থাকে না। কিন্তু একটি যে পদ বিজেপি সেটা হচ্ছে সাধারণ সম্পাদক সংগঠন, সেটা কি রাজ্যে কি কেন্দ্রে, সেটা কিন্তু সরাসরি আরএসএস থেকেই আসে বিজেপি। যেমন তারা সেই পদটি, এবং সব থেকে বড় জায়গা, বিজেপির অন্য সব পদগুলো নির্বাচিত হলো, এই পদটি কিন্তু নির্বাচিত নয় বিপ্লব, এই পদটি কিন্তু মনোনীত। ফলে আজকে এবং যে সংগঠনে দাঁড়িয়ে তিনি কিন্তু শেষ কথা, বিজেপির যিনি সভাপতি হবেন তিনি বিজেপির মুখ হতে পারেন, কিন্তু সংগঠনের অনেক গুরু দায়িত্ব হচ্ছে সংগঠনের সাধারণ সম্পাদকের। বর্তমানে যেটা, হ্যাঁ বর্তমানে বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায় বিপ্লব, যে বঙ্গ বিজেপির যিনি সাধারণ সম্পাদক সংগঠন আছেন তার সঙ্গে যে সভাপতি তার সম্পর্ক ঠিক কোট আনকোট মধুর নয়, তো নানা বিষয়ে তাদের মধ্যে মত পার্থক্য বা দ্বন্দ্ব দেখা দিচ্ছে বা দেখা দেয়, তো সেটা যদি, এটা যদি বাড়তে থাকে স্বাভাবিকভাবে সেটা বিজেপির সংগঠনের পক্ষে ভালো না। এবার যেটা আসি, আবার যেটা শুভেন্দু অধিকার, শুভেন্দু অধিকারীর সাংগঠনিক দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তুমি যদি বিপ্লব এবার দেখো, আমার কেন জানি যদি চেঞ্জ হয় আমি জানি না, সেটা আজকে বিপ্লব বিজেপির যে সাংগঠনিক ভাবে যে রদবদল হয়েছে তাতে বিজেপি যেটা দেখা যাচ্ছে যে যে বিভিন্ন যে কোর কমিটি সাজিয়েছে বা যে সমস্ত কমিটিগুলোর দায়িত্ব দিয়েছে, ইনচার্জ করা হয়েছে, সেখানে মহিলাদের বা মহিলা নেত্রীদের অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ আমরা দেখেছি বিপ্লব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ভোট ব্যাংকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আর কি গ্রহণযোগ্যতা অনেক বেশি, অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ। এবং উনি যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার বা যে সমস্ত মহিলা মহিলা কেন্দ্রিক ইস্যু, তুমি যদি বলো কন্যাশ্রী হোক বা নানা রকম ইস্যু উনি সামনে নিয়ে এসেছেন, ফলে মহিলাদের মধ্যে ওনার একটা জনপ্রিয়তা আছে বিপ্লব। ফলে মেবি যদি হতে পারে কোনো মহিলা মুখকেও তারা, আমি দেখো সবই গেসের উপর বলছি, যদি চেঞ্জ হতে পারে তাহলে কোনো মহিলা মুখকেও তারা সামনে রাখতে পারে বিপ্লব। ফলে কি করবে বা না করবে সেটা যদি চেঞ্জ হয় সেটা বিজেপি সর্বোচ্চ নেতৃত্বই, হ্যাঁ। কিন্তু অন্দরে নানা খবর ভেসে আসছে যে দেখো সাংবাদিক সুলভে তা থেকে আমরা হয়তো লিখতেই পারি নানাভাবে যে সংগঠনের সাধারণ সম্পাদক একজন সহকারী প্রভারী বা এরা মিলে কাউকে চাইছেন, অন্য একটা কোনো মুখকে চাইছেন, এরকম নানা জিনিস বাজারে ঘুরে বেড়াচ্ছে, ফলে যা রটে তার তো কিছু ঘটে বিপ্লব। কিন্তু আলটিমেট বিপ্লব যেটা হচ্ছে যে যেটা আর কি বিজেপির যে সংঘবদ্ধ যে বিজেপি চেষ্টা করছে একটা অনেক বেশি আন্দোলনমুখী করার চেষ্টা করছে দলটাকে, কারণ এখন ইস্যুর কোনো অভাব নেই। ধরো এই সপ্তাহটা আর কতটা দিন কেটে গেলেই পুজোর সব, পুজো পার্বণের সব কেটে যাবে, ফলে নভেম্বর থেকে অল আউট ঝাঁপিয়ে পড়ার জায়গা, তাই তো আন্দোলনই বিজেপির। তো কারণ এরপরে পঞ্চায়েত নির্বাচন প্লাস নানা রকম তাদের আন্দোলনমুখী নানা রকম কর্মসূচি নিতে হবে, সেখানে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ বিজেপি যদি না হয়, বিজেপি যদি প্রতিনিয়ত ধরো এই প্রশ্নটা কর্মীদের মধ্যে উঠতে উঠতে থাকে, তাহলে যে সভাপতি কি চেঞ্জ হচ্ছে, তাহলে কে সভাপতি হচ্ছে, এ না বি না সি, তাহলে কিন্তু কর্মীদের মধ্যে একটা কোথাও মনোবল ধাক্কা খাবে একদম। এই জায়গা আমি বলছি এই যে এই যে এই যে কর্মীদের মধ্যে মনোবল ধাক্কা খাবে, এই জায়গা থেকেই আমরা যেটা দেখেছিলাম যে দিলীপ ঘোষকে সরিয়ে যখন সুকান্ত মজুমদারকে আনা হলো এবং তারপরে জেলায় জেলায় যেভাবে যে গোষ্ঠীদ্বন্দ্ব বা যেভাবে সংগঠনে একটা ব্যাপক ক্ষতি বিজেপির হয়েছিল, সেই জায়গা থেকে আবারও কি সেটা মাথা চাড়া দিতে পারে? দেখো বিপ্লব এটা টু আর্লি, এখনো পর্যন্ত বলার জায়গা নেই। কারণ বিজেপি ধরো 2 মে গত বছরের থেকে যে বিজেপি সংগঠনে যেটা তুমি বলতে পারো রক্তক্ষরণ হয়েছে, তার থেকে হয়তো অনেকটাই মেকআপ করা গেছে। কারণ এখন শাসক দল অনেকটা চাপে আছে, বিভিন্ন এজেন্সি বা আদালত, তার ফলে শাসক দল অনেকটা কোণঠাসা আছে। তাহলে বিজেপিকে আরো, কারণ তুমি ধরো বিজেপির যে 38% ভোট ছিল, 2,28,00,000 মানুষ যার ভোট দিয়েছিল, সেখানে দাঁড়িয়ে যে পরবর্তীকালে উপনির্বাচন হয়েগুলো হয়েছে সেখানে দেখেছি বিজেপির ভোট ব্যাংকে হ্রাস হয়েছে। ফলে আমরা এখনো জানি না সে সঠিকভাবে বিজেপির ভোট ব্যাংক ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে। যেমন আরেকদিকে আমরাও যেমন এটাও সঠিকভাবে জানি না যে সিপিএম আজকে সিপিএম এর যে আন্দোলনে যে গতি লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু সেটা কি ভোট ব্যাংকে সেটা আর কি রূপান্তর ট্রান্সলেট হচ্ছে সেটাও আমরা জানি না। হ্যাঁ ভোট ব্যাংক হয়তো বাড়ছে, সেটা বাড়লেও বা কত বাড়ছে। আবার একইভাবে যে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হয়েছে, যদি হয় তাহলেও সেটা কতটা, তাহলে কারণ এই যে ধরো যে ইস্যু, এটা তো নিশ্চয়ই জনমানুষের একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, বিশেষ করে যে চাকরি চুরি। ধরো আজকেও আমরা যখনই আলোচনা করছি বিপ্লব, আজকে আমাদের বাড়িতে যখন আলোর উৎসব হবে, যখন প্রদীপ জ্বলবে, যখন মোমবাতি জ্বলবে, যখন আমাদের বাড়ির বাচ্চারা বাজি পোড়াবে, তখন এই যে পরিবারগুলো তারা কিন্তু এখানেই অবস্থান করে আছে বিপ্লব।
দুদিন আগে যারা সল্টলেকে ধরো যাদের তুলে দেয়া হলো তাদের বাড়ি, যে বাচ্চাগুলো আছে আমরা দেখেছিলাম, তাদের বাড়িতে কিন্তু আলো জ্বলবে না, এই বাচ্চাগুলো কিন্তু কোনো বাজি ফাটাবে না বিপ্লব। ফলে এতগুলো আলোর মাঝেও এখানে কিন্তু একটা তীব্র অন্ধকার বিপ্লব, এবং সেই জায়গায় দাঁড়িয়ে, এবং এটা শুধুমাত্র কলকাতা না, এটা তো গ্রাম বাংলার ইস্যু, গ্রাম থেকে গ্রামে প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে গেছে বিপ্লব, সেই জায়গায় সেটাকে তৃণমূলকে কমব্যাট করতে হচ্ছে, অর্থাৎ হয়তো সেই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেস আবার সিঙ্গুর ইস্যুটাকে তুলে আনছে বিপ্লব, যাতে আর কি জমির লড়াই, জমি মানেই আমরা জানি গ্রাম বাংলার কৃষকরা তার সঙ্গে জড়িত, যে জমি দেব না, যে সিপিএম এর আমলে জমি চলে গেছিল, সেই জন্যই হয়তো সিঙ্গুর ইস্যুটাকে তারা আবার তোলার চেষ্টা করছে। ফলে সব মিলিয়ে যখন পঞ্চায়েত ভোট আসন্ন, তখন বিজেপিকে অনেক ঐক্যবদ্ধ চেহারার মধ্যে নামতে হবে। যদি বিজেপি, আমার মনে হয় বিপ্লব, যদি বিজেপির সভাপতি চেঞ্জ কোনো এদের আর কি মাথায় না থাকে সেন্ট্রাল লিডারশিপে, তাহলে যারা পর্যবেক্ষক বারবার আসছেন তাদের কিন্তু এখানে কমপ্লিট একটা মেসেজ দিয়ে যাওয়া উচিত, বা বার্তা দিয়ে যাওয়া উচিত যে আমাদের এরকম কোনো সম্ভাবনা নেই যে আগামী দিনে যিনি সভাপতি আছেন তাকে রেখে আমরা ভোটে যাব। যদি এটা, কারণ আর কি নভেম্বর থেকে বিজেপিকে বা এটা অল আউট যদি রাস্তায় যখন নামবে, কিন্তু তাদের মধ্যে যদি নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব আর কি দ্বন্দ্বের এরকম থাকে, বা নিজেদের মধ্যে একটা প্রশ্নচিহ্ন থাকে, তাহলে কোনো জিনিসটাই হাফ হার্টে রইতে গিয়ে হয় না বিপ্লব। যে না না, ধরো আজকে আমরা বিজেপির একটা, দুদিন আগে আমরা দেখলাম বিজেপির একটা ইজেডসিসিতে দুর্গাপুজো হলো, কিন্তু সেই ইজেডসিসি দুর্গাপুজোতেও আমরা বিজেপির ঐক্যবদ্ধ চেহারাটা দেখতে পারলাম না বিপ্লব। শুভেন্দু অধিকারী তো পুজোতে গেলেনই না, উনি কলকাতার নানা কর্মসূচিতে থাকলেন কিন্তু উনি পুজোতে গেলেন না। ফলে সেই জায়গায় বিজেপি যে একটা পুজোকে ঘিরেও সে ঐক্যবদ্ধ চেহারাটা দিতে পারলো না, অথচ বাঙালি প্রধান দুর্গা উৎসব আমাদের হিন্দুদের সব থেকে বড় উৎসব, তাই তো, সেখানে সে পুজোকে ঘিরেও বিজেপি একটা ইউনাইটেড চেহারা দিতে ব্যর্থ হলো বিপ্লব। ফলে আমার যেটা মনে হচ্ছে, দুদিকে দাঁড়িয়ে সেন্ট্রাল লিডারশিপকে কড়াভাবে বলা উচিত, বা হলে যদি হয় সেটাও তাড়াতাড়ি করা উচিত, এখনো পর্যন্ত পুরোটা জল্পনা স্তরে, কিন্তু যদি না হয় সেটাও কড়াভাবে বলা উচিত। এবং আবারও বললাম যে কে হবে বা না হবে বিপ্লব, বিজেপিতে আরেকটা জিনিস আমাদের, যেটা আমি সাংবাদিকতা চর্চায় দেখিয়েছি, যাকে নিয়ে খুব চর্চা হয় বিপ্লব, সেই জিনিসটা কিন্তু তারা কিন্তু আলটিমেট সেটা কিন্তু হয়তো হয় না বিজেপির। আমি যদি অন্য জায়গায় দেখি যে চর্চার নামগুলো নিয়ে সবসময় যে হয়, এরকম না হওয়ার নজির অনেক বেশি আছে, কিন্তু কোনো একটা জায়গায় তাড়াতাড়ি বিজেপিকে, যেটা সেন্ট্রাল লিডারশিপের জায়গা, সেখানে একটা পূর্ণ ছেদ টানতে হবে। তারা যখন সংগঠনটাকে ভালো করে সাজাতে চাইছে, তারা যখন জেলায় জেলায় এসে কেন্দ্রীয় নেতারা এসে পর্যন্ত থাকছেন, ভূস্তরে কর্মী সংগঠনটাকে নিয়ে যেতে চাইছেন, সেই জায়গায় যাকেই হোক, বিজেপি যাকেই ফেস করুক, যাকেই আনুক, বা শুভেন্দু অধিকারীকেও যদি আনে, বা যদিও না আনে, যদি বর্তমান সভাপতি কোনো একটা জায়গায় আর কি পূর্ণচ্ছেদটা খুব তাড়াতাড়ি নামানো উচিত। তারা যদি মনে করে যে ওনাকে নিয়ে হবে তো হবে, যদি মনে করে না হবে না, কারণ তারা তো শুধুমাত্র নানা রকম ধরো ফিডব্যাক নেন, নানা এজেন্সি লাগাচ্ছেন, তারা দলের ফিডব্যাক নিচ্ছেন, তাদের একটা ফিডব্যাকের উপরেই দেবে, সেই ফিডব্যাকে হলে আমার, এবার সেটা হচ্ছে হলেও বা কবে বিপ্লব, আমরা যদি জানি 12 তারিখ থেকে হিমাচল প্রদেশে ভোট শুরু, এখনো গুজরাটের ভোট ডিক্লিয়ার হয়নি, ফলে যা করতে হবে তার আগে করতে হবে, কারণ তারপরে 12 থেকে 8 তারিখ হচ্ছে রেজাল্ট ডিসেম্বরে। ফলে এরকম একটা শোনা যাচ্ছিল যে এর মধ্যে হয়তো সেন্ট্রাল ক্যাবিনেটও কিছু রিশাফেল হবে, কেন, কারণ আমরা জানি যে সিন্ধে গ্রুপ যে জয়েন করেছে তাদের এখনো ক্যাবিনেট কোনো পদ দেওয়া হয়নি, কারণ জনতা দল ইউনাইটেড ইতিমধ্যে ক্যাবিনেট ছেড়ে চলে গেছে। ফলে সেখানে দাঁড়িয়ে তাদের তো ডিস্ট্রিবিউট করতে হবে, সেরকম একটা আছেন, একটা ছিল দিল্লিতে যে এই মাসেই হয়তো হবে, কিন্তু এখনো পর্যন্ত ঠিক কোনো, এখনো পর্যন্ত ফাইনাল কোনো খবর নেই যে এই মাসে ক্যাবিনেট রিশাফল হবে। একইভাবে ধরো একটা জায়গা আছে, সেটা এবার সিদ্ধান্ত হবে, সেটা হচ্ছে বল্লভ। দিন ধরে জগদীপ ধনখড় চলে যাওয়ার পর এখানে কোনো পূর্ণ সময় রাজ্যপাল নেই, যে আংশিক সময়ের অন্য রাজ্যের রাজ্যপালকে দিয়ে চালানো হচ্ছে, সেটাও হয়তো রাজ্যপাল। ফলে এই সপ্তাহটার পর আমার মনে হয় যেমন এটা যদি পরিবর্তন হয় সেটাই দেখা যাবে বিপ্লব, আর বিজেপি কিভাবে আগামী দিনে সব ঐক্যবদ্ধ চেহারায় বিজেপিকে দেখা যাবে কিনা সেটাও লক্ষ্য রাখার বিষয়। একদম, আমরাও সেদিকে নজর রাখবো, যে সত্যি যে প্রসঙ্গটি তোলা হয়েছে যে রাজ্য সভাপতি পরিবর্তন হবে পশ্চিমবঙ্গে, বিজেপি সংগঠনের পরিবর্তন হবে, এবং সেই জায়গায় আসছেন শুভেন্দু অধিকারী, সত্যি কি তাই? আর যেটা অরূপদা বললেন যে যা যা যেটাকে নিয়ে প্রচার হয় বিজেপি কিন্তু সে তাকে নিয়ে আসে না বা সেটা করে না, কিন্তু এটাও ঘটনা। যদি এরকম একটা প্রচার চলতে থাকে, সংগঠনের মধ্যে একটা দোদুল্যমান অবস্থা চলে,
তাই যা করতে হবে খুব দ্রুত করতে হবে। আর এটাও দেখা যে সত্যি কি শুভেন্দু অধিকারীকে দায়িত্বে আনা হবে, এবং আনলে অনেকগুলো প্রশ্ন, তিনি কি দায়িত্ব নেবেন, তিনি কি বিরোধী দলনেতার পদ ছাড়বেন, আরএসএস কি মেনে নেবে, সংগঠনে আবারও কি গোষ্ঠীদ্বন্দ্ব হবে, এসব বিষয়গুলি মাথায় থাকবে, আমরা সেদিকে নজর রাখবো। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের। এই বিষয় নিয়ে কোনো মতামত আপনারা অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন।